অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। ইয়াস দুর্গতদের ত্রাণ বিলির কর্মসূচির মধ্যে দিয়ে যেন নিজেদের পরিত্রাণ খুঁজছে রাজ্য বিজেপি। বিধানসভা নির্বাচনে বিপর্যস্ত হওয়ার পর থেকে অধিকাংশ নেতাকর্মী ঘরবন্দি নয়তো চুপচাপ। এদের রাজনীতির ময়দানে ফেরাতে তাই ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কাজকে কাজে লাগাতে চাইছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লিরও নির্দেশ সেরকমই, নেতাদের সকলকেই ত্রাণ কাজে জায়গায় জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকা অনুসারে কর্মীদের সক্রিয় করে তুলতে বলা হয়েছে। এই পর্যায়ে জেলা সফরের সিদ্ধান্ত নিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইসবার দোসো পার স্লোগান তুলে 77-এ আটকে যাওয়া বিজেপি 2রা মে ভোট গণনার পর থেকেই কার্যত বিপর্যস্ত। নীলবাড়ি দখলের স্বপ্নভঙ্গ হওয়ায় দলের নেতা থেকে কর্মী সকলেই যেন দিশেহারা। ভোট পরবর্তী গোলমাল নিয়ে সরব হলেও তেমন করে কোনো আন্দোলন দানা বাঁধেনি। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যে এসেছেন, কয়েকটি জায়গায় বিক্ষোভ কর্মসূচিও হয়েছে, তবে কোনোটাই সেভাবে মানসিকভাবে দলকে চাঙ্গা করতে পারেনি। এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে নানা বিধিনিষেধের জন্য ভার্চুয়াল বৈঠক ছাড়া কোনো উপায় না থাকায় নেতারাও যেন বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা হয়ে যান। এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত ভিন রাজ্যের নেতারা যে যার নিজের ঠিকানায় চলে গিয়েছেন আগেই। সেই দশা কাটিয়ে এবার পথে নামতে উদ্যোগী বিজেপি। ইয়াস মোকাবিলায় কোন পথে কাজ করতে হবে তা নিয়ে গত মঙ্গলবার নাড্ডা একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে। বিজেপি সূত্রে জানা গিয়েছে সেখানেই রাজ্যের নেতাদের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ত্রাণ বিলির নির্দেশ দেওয়া হয়। সেই চাপে ঘূর্ণিঝড়ের দিন থেকে কোনো কোনো এলাকায় বিজেপি সক্রিয় হয়। গত শুক্রবার থেকে দলের বিধায়কদের সর্বত্র কাজে নামতে নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন আকাশপথে পূর্ব মেদিনীপুরের প্লাবন পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন তখনও দিলীপও ছিলেন ওই জেলায়। শুক্রবার হলদিয়া মহিষাদল তমলুকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিলিতে অংশ নেন তিনি। শনিবার তার ত্রাণ বিলির কর্মসূচি রয়েছে খেজুরি, কাঁথি, রামনগর সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়।